আমরা এবার আপনাদের একটি নতুন ট্যুরের গল্প শোনাব। সেটি হচ্ছে আমাদের গয়া, উত্তর গয়া ও সবথেকে রোম্যান্টিক রাজগীর। আমরা সেখানে চলেছি। তো আমাদের সাত দিনের ট্যুর, আমরা সাত দিন পর আবার ফিরব এই বাংলায়। তো আমরা আপনাদের প্রতিদিন প্রতিক্ষণে আমরা যেখানে যেখানে যাব তার সম্পূর্ণ একটি একটি করে ভিডিও, অর্থাৎ কোনো স্পটে গেলে একটাই ভিডিও হবে আপনাদের সুন্দর করে বোঝানোর জন্য, যাতে আপনারা সেখানে যেতে পারেন এবং আপনারা সব কিছু দেখতে পারেন। এই সব কিছু মিলিয়ে মিশে একটি একটি করে ভিডিও আপনাদের দেখাবো। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি ভারতবর্ষের অহংকার, পৃথিবীর অহংকার, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমরা যাব। আমরা যাব গ্লাস ব্রিজ, রাজগীর, বহু জায়গা, সব অসাধারণ যেসব জায়গাগুলো রয়েছে সেখানে যাব এবং আপনাদের সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখাবো। আপনারা প্রত্যেক মুহূর্তে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা এই আনন্দ আমাদের সাথে একই সাথে উপভোগ করবেন। তো আমাদের এ পর্বের অভিযান গয়া, বুদ্ধগয়া, রাজগীর। থ্যাংক ইউ। আমরা এরপরে হাওড়া স্টেশন থেকে আমাদের 11:35 মুম্বাই মেল ছাড়বে, আমরা ওই ট্রেনে উঠবো, আমরা গয়াতে নামবো। আপনাদের গয়া পর্যন্ত একটি ভিডিও আপনাদের দেখাবো। এটা হচ্ছে হাওড়া স্টেশন, আমরা এখানে রয়েছি এখন। আমাদের ট্রেন রয়েছে 11:35। তো আপনাদের এই পর্বে দেখাবো হাওড়া স্টেশন থেকে গয়া স্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আপনারা সাথে থাকবেন। আর সবথেকে বড় কথা, ঘোষ টুরিস্ট ফ্যামিলি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা এবার হাওড়া স্টেশনের ভিতরে প্রবেশ করছি। স্টেশনের ভেতর প্রবেশ করলাম। অসাধারণ এই স্টেশন, পাপিয়া আছে। কোথায় চলেছেন আপনি? দাঁড়ান, হ্যাঁ বলেন, কোথায় যাবেন এখন? গয়া। আচ্ছা ঠিক আছে, আসুন। সৌম্যজিৎ আছে, এখানে হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়, অর্থাৎ এখানে এসে দূরপাল্লার ট্রেনে যারা যাবে তাদের জন্য বসবার জায়গা রয়েছে। আস্তে আস্তে হাঁটো। চারিদিকে অসাধারণ সৌন্দর্য, এখানে কিছু মার্কেটও রয়েছে, আমি ঠিক এখান থেকে দাঁড়িয়ে, এইদিকে আসো, পাশে দাঁড়াও। বন্ধুরা, এই হচ্ছে হাওড়া স্টেশন, আমরা চলে এসেছি। আমাদের ট্রেন 11:35। আপনারা কিন্তু ঘোষ টুরিস্ট ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন এরকম সব ভিডিও আপনাদের দেখাবো, যাতে আপনারাও সব জায়গাতে ভ্রমণ করে আত্মতৃপ্ত হতে পারেন। আমরা সেইভাবে দেখাবো প্রত্যেকটি ভিডিওতে একটি একটি স্থানের, আমি টোটাল কিছু দেখাবো, সব কিছু যেখানে যাব একটি ভিডিও হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। থ্যাংক ইউ। আমরা আমাদের ট্রেন দিয়েছে 8, আমরা 8 যাচ্ছি। এখানে সব যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, প্রত্যেকটা স্টেশন মানে প্ল্যাটফর্মের ঠিক সামনে সামনে একটি করে প্রতীক্ষালয় আছে। আপনারা এখানে এসে সুস্থভাবে রেস্ট নিতে পারবেন, একদম অবলীলাক্রমে, কোনো প্রবলেম নেই। প্রচুর লোক এখানে রয়েছেন। প্ল্যাটফর্মের ভেতরে 4-চাকাও চলছে, 2-চাকাও চলছে, সব কিছুই চলছে।
অসাধারণ একটি আনন্দ উপভোগ করছি। বন্ধুরা, আপনারা পাশে থাকবেন, আমরা কিন্তু আপনাদের ভ্রমণের সব বৃত্তান্ত আপনাদের দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। পাপিয়া এখানে একটু খাবার বন্টন করছে আমাদের জন্যে। পাপিয়া কিচেন মানে হচ্ছে একটা খাওয়া দাওয়ার ব্যাপার। দেখুন, সর্বত্রই খাওয়া দাওয়ার একটা ব্যাপার। পাপিয়া কিচেন বলতে একটা আনন্দ হয় যে সবসময় শুধু টুকটাক খাওয়া। দেখেন, এটা হচ্ছে হাওড়া স্টেশন, এখানেও কিন্তু পাপিয়া সেই খাবার নিয়েই ব্যস্ত রয়েছে। একটা অসাধারণ ব্যাপার। দেখি, দাও 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 পাপিয়া কিচেন একটা দাও, কিছু খাই। এখান থেকে টোটাল ভিউটা দেখাবো আপনাদের। দাঁড়াও, এই হচ্ছে হাওড়া স্টেশনের ভেতরের একটি বৃত্ত, সেই বৃত্তের ছবিটা দেখলাম। আমাদের পাপিয়া মানেই খাওয়া দাওয়া। দাও, পাপিয়া কিচেনের হাতে দেখি কি আছে, একটু দেখি। হাওড়া স্টেশনে যে বসে আছে প্রতীক্ষালয়ে, হাওড়া স্টেশন, উনি দেখি কি খাওয়াচ্ছেন আমাকে। দেখি, খাওয়াও, বের করো। বাবা, দিলখুশ। দেখেছেন, বাড়িতে থাকলেও খাবার, বাইরে আসলেও খাবার, একটা অভাবনীয় ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, হাওড়া স্টেশনের একটি অপূর্ব মহিমা সেটা হচ্ছে একদম স্টেশনের ভেতরেই গাড়ি নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে সেই প্রবেশ এন্ট্রি। দেখুন, আমরা এসেছিলাম ওই দিকটাতে, ডান দিকে, ডান দিকে গিয়ে মূল গেট, এবং ওই গেটটি আর এই যে গেটটি এটা পাশাপাশি, মানে ওই একদম সামনে যে লোকগুলো দেখা যাচ্ছে ওই দিক থেকে আমরা সোজা চলে গেছি বাঁদিকে গিয়ে, এই এই দিকটাতে এসে আমরা এই দিকে এখানে দাঁড়িয়ে আছি এই রাস্তায়। আর এটা হচ্ছে, দেখুন, চার চাকার গাড়িগুলো ঢুকছে, মানে যারা গাড়ি করে আসবেন তাদের জন্য এই রাস্তা, যারা গাড়ি করে আসবেন, ঠিক আছে, তাদের জন্য এই রাস্তা। এইগুলো হচ্ছে গাড়ি নিয়ে যারা আসবে তাদের জন্য এই রাস্তা। এখানে আপনারা যার যার প্ল্যাটফর্ম নাম্বার অনুসারে নেমে আপনারা সেই প্ল্যাটফর্মে যেতে পারবেন গাড়ি করে। আর যারা পায়ে, মানে এর আগে নামবেন, যারা বাসে আসবেন, যারা ট্যাক্সি ভাড়া করে আসবেন, তারা তো এখানে আসবেনই, যারা বাসে আসবেন তারা ওই এই যে রাস্তাটা একদমই সামনে গিয়ে, ও যে ওই সামনের থেকে বাঁদিকে ঢুকে আমরা যেভাবে এলাম ওইভাবে আসবেন। আমরা যদিও ট্যাক্সি নিয়ে এসেছিলাম, আমরা ট্যাক্সিতে এসেছি, কিন্তু আমরা ওইখানটাতে, ওই মোড়টাতে, ওই সামনের মোড়টাতে দাঁড়িয়ে গিয়েছিলাম, মানে ওখানে নেমে গিয়েছিলাম। নেমে ভিডিও করার জন্য আমরা ওখান থেকে ওই বাইপাস দিয়ে এসে এই রাস্তা দিয়ে এই সামনে এসেছি। চার্ট দেওয়া আছে, আমি আপনারা জুম করে দেখে নেবেন, পজ করে।
গাড়ি করে আপনারা এলে এখানে নামবেন। এই যে গাড়িটা রয়েছে এখানে, এখান থেকে আপনারা যেদিকে আপনাদের প্ল্যাটফর্ম নাম্বার পড়বে সেই অনুপাতে আপনারা সেই প্ল্যাটফর্মে যেতে পারবেন। এদিকে সব প্ল্যাটফর্ম রয়েছে। বন্ধুরা, আমাদের গয়া ট্যুরের যে মুম্বাই মেল, এটি রাত 11:35 এই 8 নম্বর হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমি একটু যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মটা পুরোটা দেখার জন্য। এই হলো 8 নম্বর প্ল্যাটফর্ম যেখানে আমাদের ট্রেন দিয়েছে 10:35 ছাড়বে, মানে কি সরি 11:35, 10:35 না 11:35। সাইডে সব ফোর হুইলারগুলো রয়েছে। এখন কটা বাজে দেখতে পাচ্ছেন, এটা হাওড়া স্টেশন, 8 নম্বর প্ল্যাটফর্মটা আমি ভিজিট করছি। এখন বাজে 9:56। আমাদের মুম্বাই মেল এই ঢুকলো, ট্রেন এসে গেছে, এবার আমরা উঠব। এই ঢুকছে গাড়ি, আমাদের S4। এই জায়গাটাই হবে মুম্বাই মেল ঢুকছে, এই জায়গাটাই হবে মুম্বাই মেল। পাবিয়া, রাত তো অনেক হলো, এবার জার্নি, শুধু আজকে না, এখনো 7 দিন দেরি এই জার্নি কমপ্লিট করতে, বুঝলে? এই যে S4, এই যে 4 দিয়েছে এখানে, এই গাড়ি ঢুকলো, গাড়ি এই মাত্র এসে দাঁড়ালো। আর একটু ওই দিকে হবে মনে হয়, এই যে 4, S4, এই যে, তাহলে এইটা দিয়ে ঢুকি আমি, এইটা দিয়ে ঢুকতে হবে, এই গেটটাই হবে। খোলেনি নাকি? এই গেটটাই আমাদের। যাই হোক বন্ধুরা, পরিশেষে 11:35 আমাদের যথা টাইমেই আমাদের এই ট্রেন ছেড়ে দিল। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের মূল উদ্দেশ্য গন্তব্য সঠিকভাবে ভ্রমণ করতে পারি। গাড়ি ছুটে চলেছে গয়ার উদ্দেশ্যে। আমরা আগামীকাল 6:45 গয়া স্টেশনে নেমে যাব। এরপরের ভিডিও হলো আমাদের ভ্রমণের, টুরিস্ট, আপনারা সবাই সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি চলে এসেছি গয়া স্টেশন, দেখতে পাচ্ছেন এই মাত্র নামলাম, দেখাও লোকদের, এইমাত্র এই গয়া স্টেশনে নামলাম। এখন আমরা যাব আমাদের ভারত সেবাশ্রম, ওখানে যাব, আমাদের বাকি কাজ শুরু হবে। আপনাদের বলেছিলাম হাওড়া টু গয়া স্টেশন দেখাবো, সব কিছু দেখাচ্ছি, এবং আমরা
এইমাত্র গয়া স্টেশনে নেমে এলাম, এইমাত্র এই ট্রেন থেকে নামলাম, এখন আমরা যাব ভারত সেবাশ্রম। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ঘোষ টু ফ্যামিলি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ। আমি আপনাদের দেখালাম হাওড়া স্টেশন থেকে গয়া স্টেশন। এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।